সুপ্রভাত বন্ধুরা, আজকে শুভ অক্ষয় তৃতীয়া। আজকে শুধু অক্ষয় তৃতীয়াই নয়, আজকে তিনটা তো খুশির ঈদ মানাবার। আমি আজকে আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছি, আর তোমাদেরকেও ঈদের শুভেচ্ছা এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দিনটা ভীষণই ভালো। আজকে আমি তাই সকাল থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে নিয়ে পরিষ্কার করে পুজো শুরু করেছি। পুজো আমার হয়েও গেছে। আজকে নীলাদ্রির বাবা ফুল এনে দিয়েছে, ফুল মিষ্টি সব এনে দিয়েছে। এই যে আমার এখানে পুজো, দেখো আমি পুজোর ঠাকুরকেই দেখাচ্ছি, আমি দেখাচ্ছি তোমাকে আমার ঠাকুরের পুজো হয়ে গেছে। সবাইকে প্রসাদ নিবেদন করেছি। এই অক্ষয় তৃতীয়াতে আজকের দিনটা ভীষণ ভালো, তোমরা হয়তো জানো, সবাই জানো নিশ্চয়ই। আজকের দিনে ঈশ্বরের আরাধনা করতে হয়, গণেশ, লক্ষ্মী, কৃষ্ণ, বিষ্ণু দেবতার আরাধনা করা যায়, এবং আজকের দিনে যা কিছু হোক একটু দান করলে খুব ভালো হয়। যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, করোনার যে আতঙ্ক, কবে আমরা আজ আছি কাল নেই, এই পরিস্থিতিতে অবশ্যই আমাদের দান করা উচিত কিছু না কিছু, যাতে আমাদের আগামী সময়টা ভালোভাবে যায়। তোমরা সবাই ভালো থেকো। অক্ষয় তৃতীয়ায় তোমাদের সবার অক্ষয়।